আপনার বাবার টাকা আছে আপনি ভাঙতে পারতেছেন, বাট অন্যের বাবার টাকা নাই তাকে বোঝাবেন কখনো কোনোদিন কোনো কিছু কথা বলবেন না। হ্যালো গাইস, হোয়াট ইজ আপ, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। ইটস মি বয় অফিসিয়াল তানভীর, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সো গাইস, আজকের ব্লগটি কি দেখে আপনারা তো টাইটেল দেখে বুঝতে পেরে গেছেন, আজকে হচ্ছে আমার লাইফের সবচাইতে সুন্দর একটি দিন। সো আজকে হচ্ছে আমি আমার ড্রিম বাইকটা কিনতে যাচ্ছি। আজকে আমি কিনতে যাচ্ছি হচ্ছে অ্যাপাচি আরটিআর 164B, যেটার জন্য আর কি প্রায় আমি এক বছর যাবৎ ওয়েট করছি, প্রচুর পরিমাণে হার্ড ওয়ার্ক করছি, অনেক আপস অ্যান্ড ডাউন আসছে, তাও আমি হাল ছাড়ি নাই। আমি আমার স্বপ্নের ব্যাগটা কেনার জন্য একটু একটু করে টাকা জমাচ্ছিলাম, অ্যাটলিস্ট আমার টাকা জমানো হয়ে গিয়েছে, এখন আমি আমার স্বপ্নের ব্যাগটি নিতেছি। আজকে আমি অনেক 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 বেশি এক্সাইটেড, কজ খুশির মুহূর্তটা আর কারোর সাথে বলে বোঝানো যাবে না, যে অনেকটা দিন একটা জিনিসের জন্য অপেক্ষা করার পর যখন যে জিনিসটা পেতে যাবো আমরা, ঠিক তখন আর কি মনের যে খুশিটা সেটা বলে বোঝানো পসিবল না। তো এখন হচ্ছে আমি যাবো হচ্ছে আমার বাইকটা দেখতে, আমার চাচু আসতেছে, দেন আমার আব্বু আসবে, তারপর হচ্ছে যাবো দেখতে। তো বাইক কিনতে তো যাবোই, তো অনেক হার্ড ওয়ার্ক অনেক কষ্টের পর আজকে বাইক কিনতে যাবো। আজকে অনেক 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 হ্যাপি, আজকে আমি টাকা দিয়ে স্বপ্ন কিনতে যাবো। দেখছেন কতগুলো টাকা, এতগুলো টাকা দিয়ে আজকে আমি বাইক কিনবো, আমার ড্রিম বাইক অ্যাপাচি আরটিআর 164B, যেটাকে আপনারা বলেন যে পাগলা ঘোড়া, আসলে পাগলা ঘোড়া বাইকটা। তো সবাই দোয়া করবেন যেন আলহামদুলিল্লাহ ভালো মতো বাইকটা কিনে বাসায় ফিরতে পারি, তারপর আবার আপনার সাথে দেখা হচ্ছে। আমার স্বপ্ন ছিল একটা বাইক কেনা, তো আলহামদুলিল্লাহ স্বপ্নটা এবার পূরণ হতে যেতেছে। তো আর একটা কথা বলতে চাই কিছু মানুষদেরকে, যারা আর কি বাবার টাকায় ফুটানি করেন, বাবার টাকায় এটা এটা কিনেন, তাদেরকে বলতে চাই কিছু কথা, যে আপনার বাবার টাকা আছে আপনি ভাঙতে পারতেছেন, বাট অন্যের বাবার টাকা নাই তাকে খোঁচা মেরে কখনো কোনোদিন কোনো কিছু কথা বলবেন না। হয়তো আপনার এই অহংকারের কারণে আল্লাহ তাআলা তাকে অনেক ভালো কিছু দিয়ে দিতে পারে, উত্তম কিছু, আপনার চাইতেও বেস্ট কিছু। তো কাউকে কখনো ছোট করে বা মিডল ক্লাস হোক বা গরিব হোক, আমরা মিডল ক্লাস, আমাদের কাছে হয়তো আপনাদের কাছে 1.5 লাখ টাকা কিছু না বা 2 লাখ টাকা কিছু না একটা বাইক, কিন্তু আমাদের কাছে এটা অনেক কিছু। সো এটাই আমাদের ড্রিম, আমাদের হয়তো 5-6 লাখ টাকার বাইক কেনার অ্যাবিলিটি নাই। সো অ্যাবিলিটি থাকলেও আমরা কিনবো না, আমরা চিন্তা করবো যে ওইটা 5 লাখ টাকা থেকে আরো কমে কি কেনা যায়, কোনটা বেটার হয় আরো কমে। সো এটাই, আর আরেকটা কথা বলবো যে বাবারা আর কি প্রচুর পরিমাণে কষ্ট করে, বাবারা কি পরিমাণ কষ্ট করে সেটা আর কি একটা সন্তান যদি কাজ করতে না বের হয় তো সে বুঝবে না। আমি যতদিন ধরে আর কি কাজ করতে বেরিয়েছি বা পার্ট টাইম জব করতেছি, আমি আর কি ব্যাপারটা রিয়েলাইজ করছি যে বাবারা কত পরিমাণ কষ্ট করে। বাবাদের অনেক কষ্ট হয় কিন্তু তারা একটু বলে না সন্তানদেরকে, তারা শুধু সন্তানের মুখে হাসিটাই দেখে। তো যারা বাবাদের কষ্টটা বুঝতেছেন না, তারা টাকাটা অপচয় করে নেই দিয়ে দিক, যখন একটা টাইমে আপনারা টাকা কামাবেন তখন আপনারা বুঝতে পারবেন যে বাবা কি ছিল। ওই যে কথায় বলে যে দাঁত থাকতে দাঁতের মম বুঝো, দাঁত পড়ে গেলে তখন আর বুঝবে না। তো কথা ব্যাপারটা আর কি এরকমই। তো আর কিছু বলতে চাই না, কাউকে হার্ট করতেও চাই না। সো আমি জানি আমার এই ব্লগটা দেখে অনেকেই আমার হেটার্স, অনেকেই আমাকে উল্টাপাল্টা ব্যাড কমেন্টস করবে, সো করেন, সমস্যা নাই, হেটার্স না থাকলে লাইফে উঠা যায় না। আমার হেটার্স ছিল বলে আজ আমি পর্যন্ত আসতে পারছি। সো আলহামদুলিল্লাহ অনেক দূর যাওয়ার ইচ্ছা আছে, সবাই দোয়া করবেন আমার জন্য। সো এটুকুই বলার ছিল। তো গাইস দেখলেন তো আমি বাইক কিনতে যাবো, আপনাদেরকে ইন্টারভিউ দিলাম বাসায়, ফোন হয়েছে কি বাইকটা কিনতে গিয়েছি, বাট বাইকটা আর কি নেওয়া হয় নাই, বাস বাইকের পেপার তো সমস্যা ছিল, তো ওই বাইকটা নেই নাই, অনেক রাত করে বাসায় আসছি, আপনাদের আর আপডেট দেওয়া হয় নাই, ব্লগিং করা হয় নাই, টেনশন ছিল মাথার মধ্যে, বাইকটা নিতে পারলাম না। তো তারপর হইলো কি, আমি আগের দিন গিয়েছিলাম, কালকে রাতে হুট করেই আমি একটা বাইক দেখতে যাই, দেখতে গিয়ে আমার আর কি খুব পছন্দ হয়ে যায় বাইকটা, দেন আমার বাজেটও মিলে যায়, তো আমি বাইকটা নিয়ে নিয়েছি। বাইকটা আর কি যখন কিনেছি তখন আমি ব্লগের কোনো ইন্টেনশনে যাই নাই বা কেনার কোনো ইন্টেনশন ছিল না, বাট যাওয়ার পরে বাইক পছন্দ হয়ে গেছে, বাইকটা নিয়েই চলে আসছি আমি। তো ওই টাইমটাতে বাইকটা কেনার একটু ফুটেজ আমি করেছিলাম, ভিডিওগুলো একটু দেখে আসে। আমি চলে আসলাম উত্তরাতে আর কি গাড়ি দেখতে আসলাম এখানে, এখানে আর কি গাড়ি কেনার কোনো ইন্টেনশন ছিল না, গাড়িটা দেখতে এসে আমার আর কি গাড়িটা পছন্দ হয়ে যায়, তারপর আমার প্রাইসও বাজেটও মিলে যায়। তো আর দেরি না করে আমার চাচুরি কল দেয়, তো চাচুর টাকা নিয়ে চলে আসবো কিছুক্ষণের মধ্যে, কিছুক্ষণের মধ্যে বাইকটা নিয়ে নিবো আর কি আর কি আমার কিছু করবি। তো রাইট নাও চলে আসলাম, বাইকটা হচ্ছে এই যে অ্যাপাচি আরটিআর 164B, এতগুলো টাকা দিয়ে বাইকটা দিয়ে কিনতে চেয়েছি ভাইয়ের কাছ থেকে, তো আমার সে টাকাগুলো আপনারা দিয়ে দিলাম ভাই।
আলহামদুলিল্লাহ, অনেক কষ্টের পর আমি সাকসেস। আজকে আমি সত্যি অনেক সাকসেস, অনেক কষ্ট করার পর আজকে আমি বাইকটা পাইছি। আমি আর লিটারালি কথা বলতে পারতেছি না, স্টিল আমি কান্না করে দিচ্ছি। কষ্ট করার পর যেমন খুশিটা আর কি পাই, তখন আর কিছু বলে বোঝাতে পারি না। তো এই আর কি আমার বাইকটা আজকে আমি পেয়ে গেলাম। সবাই দোয়া করবেন যেন সাবধানে বাইকটা রাইড করতে পারি এবং আপনাদের নতুন নতুন কন্টেন্ট যেমন ব্লগ দিতে পারি। দেখলাম তো বাইকটা কেনার সময় যে ভিডিও ফুটেজগুলো করেছিলাম, রাতে আর কি বাইকের ভালো করে ফুটেজ দিতে পারি নাই, অন্ধকার ছিল। ওই একটা গ্যারেজের মধ্যে ওনার আর কি টাকা লেনদেন করছে। তো বাইকের ফুটেজটা আপনাদেরকে এখন দেখাচ্ছি, তো দেখে আসেন বাইকের ফুটেজগুলো কেমন লাগে অবশ্যই বলবেন কমেন্ট করে। স্বপ্ন তো দেখেছি তোমাকে তোমাকে, now you walking with your girls in front of me, front of me. Heshe heshe piche dekhe chole kele, bolo hello number diya, why you playing games with me? Shapna to dekhechi tumake tumake, দেখলেন তো ভিডিওটা। সো রাত্রে আর কি বাইকটা ফুটেজ ভালো করে দিতে পারিনি, তারপর আপনাদের ফুটেজ দিলাম। সো হঠাৎ করেই কিনে ফেলছি উইদাউট রিজনে, আমার আবার এক্সাম চলতেছে, এইচএসসি এক্সাম। সো সবাই দোয়া করবেন আমার এক্সামের জন্য, যেন এক্সামটা ভালোভাবে দিতে পারি। আমার ইন্টেনশন ছিল যে পরীক্ষার পরে বাইকটা নিবো, বাট পরীক্ষার আগেই পছন্দ হয়ে গিয়েছে, দ্যাটস ওয়াই আর কি বাইকটা নিয়ে নিয়েছি। সো আমার এই পাশে দেখছেন আমার সাইকেলটা, তো এই সাইকেল দিয়ে আমি কাজ করে টাকা উপার্জন করে দেন আমি বাইকটা কিনছি। একটা জিনিসই বলতে চাই আপনাদেরকে, অলওয়েজ হার্ড ওয়ার্ক করবেন, নেভার স্টপ ড্রিমিং, ড্রিম থেকে কখনো বন্ধ করবেন না, স্ট্রাগল করতে থাকবেন, দেখবেন একটা টাইমে আপনি শাইন করবেন। সো দেখলেন তো আর কি ভিডিওটি, এ পর্যন্ত ছিল ব্লগটি। আর কি নিজের টাকায় বাইক কিনে স্বপ্ন পূরণ করলাম, ড্রিম পূরণ করলাম বাবার টাকা দিয়ে না, এই কথাটা বলার একটাই কারণ যে আপনারা যারা ছেলেরা আছেন তারা বাবার টাকা অপচয় না করে নিজেরা স্ট্রাগল করেন, নিজেদের টাকায় ড্রিমটা পূরণ করেন। কারণ দেখা যাবে কি, যখন একটা জিনিস কেনার জন্য আপনি ইন্টেনশন নেবেন, মাথার মধ্যে চিন্তা ভাবনা করবেন, ডিসাইড করার পর যখন দেখা যাচ্ছে যে অনেকগুলো টাকা অ্যারেঞ্জ করবেন, অনেক কষ্ট করবেন, নিজের কষ্ট করে জিনিসটা কিনবেন, তো তখন আর কি বুঝতে পারবেন যে জিনিসটার কতটা মূল্য বা কী পরিমাণ হ্যাপি মনে হয়। বাবার টাকা দিয়ে কিনলে হয়তো সেই ফিলটা পাবেন না, মনে হবে যে বাবার টাকা আছে হাত করে কিনে ফেললাম। তো যাই হোক, বাবার টাকা থাকতে পারে, বাবার মানে নিজের, নিজের মানে বাবার একই, বাবারা অনেক কষ্ট করে টাকাগুলো উপার্জন করে। তো এই ছিল আর কি ব্লগটি। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, ইফ ইউ লাইক মাই ভিডিও, ইফ ইউ এনজয় মাই ভিডিও, ডোন্ট ফরগেট টু স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে, তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই, টাটা, হ্যাভ ফান, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।